जाइए आउट जाइए উঠো জাগো শক্তিশালী হও আর যতদিন না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন থেমো না। এটা নিয়ে একটি বিশেষ কাহিনী আছে। বিবেকানন্দজি একদিন আশ্রমেতে বিশ্রাম নিচ্ছিলেন আর ঠিক সেই সময় একজন ব্যক্তি তার কাছে গিয়েছে যে আমি বহুদিন ধরে চেষ্টা করছি আমার লক্ষ্যে পৌঁছাবার জন্য কিন্তু আমি কিছু করতে পারছি না। তখন বিবেকানন্দজি ঘুম থেকে উঠে তাকে বলেছিলেন এটা আমার পোষা কুকুর আছে একটা বিবেকানন্দের পোষা কুকুর এই পোষা কুকুরটা নিয়ে তুমি একটুখানি পায়চারি করে আসো ঘুরে আসো। তো পোষা কুকুরটা নিয়ে একটু পায়চারি করে এসে যখন বিবেকানন্দের সামনে দাঁড়িয়েছে তখন দেখা যাচ্ছে যে কুকুরটা হাঁপাচ্ছে আর লোকটা যাকে পাঠিয়েছিল সে চুপচাপ এসে সামনে দাঁড়িয়ে আছে। তখন বিবেকানন্দ তাকে দেখে বলেছিল তোমাকে তো দেখতে পাচ্ছি না যে তুমি একটু দুর্বল হয়ে গেছো হাঁপিয়ে গেছো তো দেখতে পাচ্ছি না কিন্তু আমার কুকুরটা হাঁপিয়ে গেছে কেন বলুন তো। তখন ও বলছে যে গুরুজি আপনার কুকুর আমি তো আমার রাস্তায় হাঁটছিলাম যেদিকে যাবো আস্তে আস্তে হাঁটছিলাম কিন্তু ওই কুকুরটা একবার এদিকে ছুটছে কিছু দেখতে পেলে একবার ওদিকে ছুটছে কিছু দেখতে পেলে তাই হাঁপিয়ে গেছে। তখন বিবেকানন্দ তাকে বলেছিল যে নিজের লক্ষ্যে তুমি যদি ঠিক থাকো তুমি তোমার রাস্তায় যাচ্ছ ওখান থেকে এখন পর্যন্ত ঘুরে আসবে তাই তুমি হাঁপাওনি কিন্তু কুকুরটা নিজের কোনো স্থির ছিল না একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ঠিক সেরকম তুমি যদি কিছু চাও তাহলে শুধু সেটার দিকে লক্ষ্য করে এগিয়ে চলো আর তুমি সেই মাঝ রাস্তায় যদি একবার এদিকে ছোটো এটা করবো এদিকে ছোটো ওটা করবো তাহলে তুমি হাঁপিয়ে যাবে এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। বিবেকানন্দের বার্তা কি? বিবেকানন্দের কোনো বার্তা যদি আমরা ঠিকঠাক পালন করি তাহলে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই বিবেকানন্দজিকে আজকে বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আরেকটি কথা আমি বলি। বিবেকানন্দজি মাত্র 25 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন রামকৃষ্ণের সংস্পর্শে এসে এবং আসার পর পুরো ভারতবর্ষে পুরো পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার প্রসার করার জন্য 1890 সালে রামকৃষ্ণ মিশনের স্থাপনা করেছিলেন। তাই বিবেকানন্দের আজ 12 জানুয়ারি বিবেকানন্দ জন্মদিবস উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়ে আমরা খুব খুশি। এই বলি আমার বক্তব্য।